বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সামার হলিডেতে পরিবার পরিজন নিয়ে একটু ভ্রমণে যাওয়া যেন সকলেরই কাম্য। শত ব্যস্ততার মধ্যে সংগঠনের সদস্যদের পরিবার পরিজন নিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়ন বাৎসরিক ফ্যামিলি ট্রিপ করেছে সমুদ্র শহর বর্নমাউথে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, রবিবার অনুষ্ঠিত এই ফ্যামিলি ট্রিপে অংশগ্রহণকারীরা সকাল 7টায় বার্মিংহাম থেকে দুটি কোচ যুগে যাত্রা শুরু করে রাত 10:30টায় বার্মিংহামে ফিরে আসে। এবারের ফ্যামিলি ট্রিপে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু ও কিশোররা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এই ট্রিপটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের সভাপতি আলহাজ খসরু খান, সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ ফিরোজ খান। ঈদ পরবর্তী সময়ে ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পরিবারগুলোকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য ভেনিস বিএনপি আয়োজন করে এক বনভোজনের। ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ঈদ পরবর্তী সময় ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের পরিবারগুলোকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য ভেনিস বিএনপি আয়োজন করে বনভোজনের। মেসরীয় মার্গারা থেকে 5টি বাসে করে সকাল 7টায় বিএনপি সমর্থিত ছাড়াও বহু সংখ্যক পরিবার অস্ট্রিয়ার মিনি ওয়ার্ল্ড দেখার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছার পর খাওয়া দাওয়া পর্ব শেষে সবাই মিনি ওয়ার্ল্ড দেখার কাজে মনোনিবেশ করে। দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত অধিক তাপমাত্রার মধ্যেও পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো সেখানে দেখে সবাই আনন্দে মেতে ওঠে। মিনি ওয়ার্ল্ডের দর্শনীয় স্থানগুলো দেখা শেষে ভেনিসের উদ্দেশ্যে রওনার পাককালে সবার উদ্দেশ্যে ভেনিস বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর উপস্থাপনায় সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালি বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক ও ইসলামী শরিয়া কমপ্লাইন্ট পিস মেরিনা 5-স্টার হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান হীরা, ভেনিস বিএনপি সাবেক সভাপতি আব্দুল সালাম ব্যাপারী, সহসভাপতি রিয়া শরীফ, সাংগঠনিক সম্পাদক শমশের আকবর পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বাংলাদেশের বর্তমান দুরবস্থা আর বাকশালী ইজম সরকারের দুঃশাসনের কথা উপস্থিত সবার মাঝে তুলে ধরেন। আমাদের এই ভেনিস বিএনপির বনভোজনকে সার্থক করেছেন, ভেনিস বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেক বছর ওনারা এরকম অর্গানাইজেশন করবে, আমরা সর্বাত্মক ক্রিস মেরিনা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আজকে যেসব নেতাকর্মী ভেনিসের সমর্থক উপস্থিত হয়েছেন সবাইকে জানাই দলের পক্ষ থেকে ধন্যবাদ। প্রত্যেক বছর আরো ঐক্যবদ্ধভাবে আরো সুশৃঙ্খল ভাবে আমাদের এই অনুষ্ঠান আরো পরিচালনা করতে পারে। এছাড়াও পিস মেরিনা 5-স্টার হোটেল ও অনন্যা ট্রাভেলসের সৌজন্যে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। অক্ষ পাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বুরুঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সবুর ইকবালের সভাপতিত্বে এবং শামসুল হক আলকাসের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মকসুদ মিয়া। আলোচনায় অংশ নেন সুলাইমান হুসাইন, সুলেমান আলী, আব্দুল হাফিজ, টুনু মিয়া, পাখি মিয়া প্রমুখ। সভায় বক্তারা এ সময় এলাকার বিভিন্ন উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। সভাটি রবিবার বার্মিংহামের কোভেন্ট্রি রোডের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালির আওয়ামী যুবলীগের ভেনিস শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের আরেকটি রিপোর্টে থাকছে বিস্তারিত। দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু সহ পরিবারের সকল সদস্যদের 38তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভেনিস শাখা বিয়া সার্নালিয়ার কমিউনি হলে আয়োজন করে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের। এ সময় রোম থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার সভাপতি রিটন মোল্লা মেস্রে ট্রেন স্টেশনে এসে পৌঁছালে যুবলীগ ভেনিস শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখান থেকে তারা সরাসরি হলে এসে অনুষ্ঠান আরম্ভ করে। বাবুল খান শামীম ও হান্নান হোসেন বাবুর যৌথ পরিচালনায় যুবলীগ ভেনিস শাখার সভাপতি এরফান সৈয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ ইতালি শাখার সভাপতি লিটন মোল্লা। ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ ভেনিস শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, যুবলীগ ইতালি শাখার সাবেক আহ্বায়ক রফিক সৈয়াল, জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান মোল্লা, ভেনিস শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার ব্যাপারী, সম্মানিত সদস্য আলাউদ্দিন ফকির, প্রধান বক্তা যুবলীগ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ান, বিশেষ বক্তা যুবলীগ ভেনিস শাখার সিনিয়র সহসভাপতি সোয়ানুর রহমান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু, দপ্তর সম্পাদক হান্নান হোসেন বাবু, প্রচার সম্পাদক তমাল আহমেদ সহ আরো অনেক নেতাকর্মী। ওই জামাতি জোট
ক্ষমতায় যেতে পারে তাহলে জননীতি শেখ হাসিনাকে তার আবার ওই 21 আগস্টের মতো হামলা করে তাকে নিহত করবে। পরে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা জাতির জনক হিসাবে স্বীকার করে না তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ পেয়েছিল স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র। শনিবার কাতালোনিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুয়েদ জানান, বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও কাতালোনিয়া যুবলীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে যখন শোকাহত পুরো বাঙালি জাতি, সে দিবসে একজন নেত্রীকে ভুয়া জন্মদিনের কথা বলে আনন্দ উৎসবে মেতেছে বিএনপি। রাজনীতিতে সহমর্মিতা ফিরে আনতে না পারলে ভবিষ্যতে সবাইকে কষ্টভোগ করতে হবে বলেও তারা উল্লেখ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, কাতালোনিয়া যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গিয়াসউদ্দিন, মনিরুজ্জামান সুহেল, আনিসুর রহমান বিজয়, তৌফিকুর রহমান তরফদার, কয়েস আহমদ প্রমুখ। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার সিলেটের খবর। দপ্তরবিহীন মন্ত্রী সঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশ নিয়ে ভুল তথ্য দিয়ে মানবাধিকার সংগঠন অধিকার মানুষকে বিভ্রান্ত করেছে। এর প্রভাব পড়েছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 5 সিটি কর্পোরেশন নির্বাচনে। মানবাধিকারের নামে অধিকারের মতো সংগঠন সুষ্ঠু গণতন্ত্রের পথে অন্তরায়। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, শনিবারের সন্ধ্যায় সিলেট নগরীর দরগাগেট বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় মন্ত্রী সঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডক্টর আর কে ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকি, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী ইনাম আহমদ চৌধুরী বলেছেন, যে কোনো উন্নয়নমূলক কাজে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি শাহীন আলম সাহেদ জানান, সোমবার বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউপি বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা হলরুমে সৌরভ সাহিত্য পরিষদের সৌরভ 9 বইয়ের মোড়ক উন্মোচন ও সৌরভ সাহিত্য পরিষদের উদ্যোগে 2013 সালে এসএসসি ও দাখিলে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সৌরভ সাহিত্য পরিষদের সভাপতি বাদেশ্বর ইউপি চেয়ারম্যান এস আলিকের সভাপতিত্বে ও সৌরভ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী। যুক্তরাষ্ট্র প্রবাসী আনসার আহমদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিরা জিপিএ 5 প্রাপ্ত প্রায় 73 জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদপত্র তুলে দেন। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি বলেন, আদিবাসীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলনের পর্যন্ত অবদান রেখেছে। আদিবাসীদের অস্বীকার করার কোনো উপায় নেই, তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে। আজ অথবা কাল এ দাবি আদায় হবেই। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী জনগোষ্ঠীর নারী পুরুষরা সমবেত হন। আদিবাসী দিবস উদযাপন